আত্মশুদ্ধির আলোচনা গুলো হবে মেইনলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই হওয়া উচিত আসলে। তো আমাদের নাই আমাদের, হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি কি, আমার যেটা মনে হচ্ছে আপনি দেখেন একটা পাত্রে যদি কোনো কিছু থাকে, আবর্জনা থাকে, সেখানে কিন্তু ভালো খাবার রেখে আর এটা ভালো থাকবে না। তাহলে সেটা আমাদের ক্লিন করতে হবে। আমার আমার ওস্তাদ এই কথাটাই বলতেন, ফার্স্ট ক্লিন ফার্স্ট, এই মিলছে তাহলে। আমি মনে করি আমরা ক্লিন না করে ওখানে যত কিছুই দিব সেটা কিন্তু কোনো কাজে আসবে না। এটা ব্যাগ বলি, বস্তা বলি, এটাতে যদি অনেক ভর্তি আবর্জনা, অনেক কিছু যেটা আমার প্রয়োজন নাই, ওগুলো তো ভর্তি করা আছে। এখন আপনার প্রয়োজনীয় জিনিসটা ওখানে নেওয়া যাবে না, তাহলে আমরা ওটা ক্লিন করতে হবে আগে, খালি করতে হবে। হ্যাঁ, খালি করতে হবে। এরপরে আপনি যতটুকু সম্ভব ওইটুকুই দেন, অল্প দেন, সমস্যা নেই। কিন্তু এখনকার প্রেক্ষাপটে যেটা দেখা গেছে, দেওয়ার দরকার দিতেছি কিন্তু ওই লোকটা নিতে পারতেছে কিনা, তার নেওয়ার জায়গা আছে কিনা, ধারণ ক্ষমতা কতটুকু সেটা আমরা দেখি না। এই টপিকসের উপরই আলোচনা করা হয় আমাদের। শিক্ষা ব্যবস্থাটাও অনেক ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে, এই যে এখন আমরা ছুটতেছি সন্তানদের জন্য গোল্ডেন এ প্লাস, হ্যাঁ, এই যে এর মধ্যে ছুটতেছি কিন্তু জ্ঞানের পিছনে ছুটতেছি না, যে আমার সন্তান জ্ঞানী হবে। সে যদি সত্যিকারই জ্ঞান অর্জন করতে পারে তে সব কিছুই করতে পারে। এখন হচ্ছে পড়াশোনা বা ম্যাক্সিমাম দেখা গেছে যে পড়াশোনা হবে সার্টিফিকেট অর্জনের জন্য, সার্টিফিকেট অর্জন হবে চাকরির জন্য। দেখেন চাকরির কথাটা কতটুকু ছোট, চাকর চাকর, আমরা চাকরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছি। আরে আমি চাকরি গ্রহীতা না হয় চাকরি দাতা হব, দাতা হব, হ্যাঁ চাকরি দাতা হব। দেখেন আপনি যদি এখন চিন্তা করেন না, আমি সবকিছু বাদ দিয়ে দেখি একটা যে কোনো একটা সম্মানজনক একটা আমি আমার লেভেলে একটা চাকরি নিতে চাই, তাহলে আপনার একজনের কর্মসংস্থান হলো, আপনার আন্ডার একজন ফ্যামিলি মেম্বার হয়তো বা আটজন দশজনের একটা ফ্যামিলি মেম্বার। আপনি যদি চাকরিদাতা হন, আপনি আপনার ফ্যামিলিরও আপনার বিজনেসে আপনাকে সহযোগিতা করতে পারবে, প্লাস আপনার কোনো সীমাবদ্ধতা নেই, এটার কোনো বাউন্ডারি নেই। আপনি আপনার প্রথম আপনার থানা, এরপরে আপনার জেলা, এরপরে আপনার ইয়ে একদম বিভাগীয়, এরপরে আপনার পুরো বাংলাদেশ, এরপরে আপনি ওয়ার্ল্ডে ছড়িয়ে যান, কোনো সমস্যা নেই। আর এখন তো এইভাবে যেতে হয় না, এখন আপনি একবারে নেট সরাই দিলেন, আপনার যে কোনো জায়গা থেকে আপনার সাথে লোকে যোগাযোগ করবে। হ্যাঁ, ভালো কিছু করলে ভালো আউটপুট আছে। বর্তমান প্রধানমন্ত্রীরও, মাননীয় প্রধানমন্ত্রীরও একই কথা যে তোমরা চাকরি গ্রহীতা না হয়ে চাকরি দাতা হও। ওনার কিছু কিছু ওনার অনেক উদ্যোগের মধ্যে একটা উদ্যোগ আমার ভীষণ ভালো লাগে, সেটা হলো এটার যে কত পাওয়ারফুল, এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারে নাই দেখে এটার বাস্তবায়ন সেভাবে হয় নাই। সেটা হলো একটি বাড়ি, একটি খামার, একটি শিল্প, তার মানে কি এখান থেকে কেউ বাদ যাচ্ছে না, যেটা অ্যাকচুয়ালি উনি এটা একদম ভেঙ্গে ভালোভাবেই করে দিছে। যদিও এটা আগে থেকে ওই যে কুটির শিল্প, কুটির মানে তো আমাদের বাড়ি, এই বাড়িতে আমার শিল্প হবে, কিন্তু ওটাকে বুঝাইতে সক্ষম না হওয়ার কারণে ওটা ওইভাবে অতটা আলোর মুখ দেখে নাই। আর না হয় বাংলাদেশ শুধু সোনার বাংলা না, আমি মনে করি এটা ডায়মন্ডের বাংলাদেশ অনেক আগেই হয়ে যেত, অনেক আগেই হয়ে যেত যদি এই শিল্পগুলা বাস্তবায়ন, শুধু বাস্তবায়ন করত। আমাদের কাছে দু একজন এসে বলে এত শিল্প হলে এগুলো কোথায় যাবে? আরে সাইনা কি তার শিল্প শুধু সাইনাতে সেল করে? আমাদের এইখানে যদি টেবিলে আপনি দেখতে চান ম্যাক্সিমাম জিনিস সাইনা, আপনার সাথে খোঁজ করলে পাওয়া যাবে অনেক কিছু সাইনা। নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ড এর মধ্যে সাইনা এই শিল্প দিয়ে রাজত্ব করতেছে, তাহলে আমরা পারবো না কেন? আমি একটা মোটামুটি আমার এই ক্ষুদ্র জ্ঞানে অ্যানালাইসিস করে দেখেছি, সাইনার্সও আমাদের বাংলাদেশি ভাইরা আরো বেশি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, বাংলাদেশের যুব সমাজ থেকে শুরু করে সবার মধ্যেই ভালো মেধা আছে, কিন্তু এটাকে কে কোন কাজে লাগাবে সেটা হলো মেইন। দেখেন আমরা একজনকে বলতেছি সে সন্ত্রাসী কাজে গেছে, টেরোরিস্ট, কিন্তু ওর এই টেরোরিস্টটা যদি আমি ভালো কাজে লাগাতে পারতাম, আমি শিল্পায়নে কাজে ব্যবহার করতে পারতাম, ওরে ভালো জায়গায় বসাতে পারতাম, চাকরিতে হোক বা ইতে হোক, তাহলে ওর ওই মেধাটা কিন্তু ভালো জায়গায় লাগতো, কিন্তু ওই এই সুযোগটা হয়তো বা কেউ করে দেয় নাই, অথবা ওই ডাইভার্ট হয়ে গেছে।
কিন্তু আসলে আমরা এই যে তার অভিভাবক বা যে কোনোভাবেই বলি তারা এটাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই টপিকটার উপরই আলোচনা হবে, কারণ আপনাকে ইনভাইট করতেছি, আপনি আসবেন। আর এখন আমি সংক্ষেপে আপনাকে ধারণা দিই, সেটা হলো আমি যেদিন কথা বললাম কালকে আর আগে রাত্রেও এভরিডে কথা হয় মক্কা মদিনায়, এর ফাঁকে বেশ সূত্রে জানলাম যে একুশেও হচ্ছে না, একুশ সালও হবে না। একুশ সাল তো আমরা এখন আইডিয়া করি যে এই অবস্থা থাকলে আমার মনে আরো এটাকে আরো লংজিভিটি আরো বাড়তে পারে, কারণ আমরা দেখেছি যখন প্রথমেই এই জিনিসটা আসছে কিন্তু এতটা শতকে একদম স্টপ করে দিয়েছে, শূন্যের কোঠায় নিয়ে আসছে, তো আপতে একদম স্টপ করে দিয়েছিল, ওমরা বন্ধ করেছে, কারণ ওই দেশে লোকাল অনেক আছে, প্রবাসী ভাইরা আছে বা ইয়ারা আছে, তো আফ বা এটি চালু রাখা যেত। কেন যেত আমি এটার একটা ব্যাখ্যা হলো, আমরা দেখেন আমরা কিন্তু হাট বাজার আমাদের যে জীবন যাপনের জন্য যেটুকু দরকার এটি কিন্তু বন্ধ করে দিতে পারিনি, আমরা শুধু মসজিদ অথবা হজে যে ওইটা ই করে দিলাম, কিন্তু ওই লোকগুলাই আমরাই আবার এখানে স্টপ রাখছি অথবা এখানে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি, কিন্তু আমরা বাজারে কি করতেছি, আমরা চলার পথে কি করতেছি, তাহলে সবকিছু সামঞ্জস্য রাখা উচিত। ওখানে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করা সম্ভব ছিল, কিন্তু এটা কিছু কিছু জায়গায় অতিরিক্ত মনে হচ্ছে আমার কাছে, আবার দেখা গেছে তারাই বা কেন করতেছে, সেটা হলো দেখা গেছে বিভিন্ন দেশ থেকে যারা হাজিরা যাবে তারা ওইটা মেনটেনেন্স হয়তো বা করতে পারবে না অথবা তাদেরকে মানানো যাবে না, এই জন্য তারা আগে থেকে সতর্ক এমন হতে পারে, যদি ঘটে যায় বিশ্ব প্রেশার দিবে এরকম কিছু হতে পারে, এই জন্য কারণ হ্যাঁ বিভিন্ন দেশ থেকে তো যাবে, এই যে সবাইকে মেনটেনেন্স করা এটা একটা ব্যাপার। তবে এর ফাঁকেও প্রায় 50 লক্ষ আমরা করেছে করোনার মধ্যে দিয়ে বিভিন্ন দেশে এবং প্রপারে, হ্যাঁ তো এটা করে কিন্তু ওই আগের মতো আপনারা ওই পর্যায়ে যেতে পারবেন না এই সীমিত পরিসরে। আর আরেকটা জিনিস কি, ওয়ার্ল্ডের মধ্যে একদম প্রথম শ্রেণীর ইমরান বা কাউকে দিয়ে পাঠাও না, মনে করেন আচ্ছা একটু বসো, এইটা বলার জন্য আপনাকে ডাকতেছিল, নাস্তা করি আসলাম আমি, আচ্ছা সেলফ সার্ভ নিচ্ছি আমরা, নামাজের দিন 10টা বেজে গেল প্রায়। এখন আমার সংক্ষেপে যেটা বলা, আমি একেবারে স্টপ হয়ে গেছি, হ্যাঁ আমি স্টপ হয়ে গেছি, এর মধ্যে কত কি যে করার স্বপ্ন দেখতেছি, আমি একটু এখানে বসি, একটু রিল্যাক্স হবে, কোনো সমস্যা আপনি একটু রিল্যাক্সে বসেন। তো সেই সূত্র ধরে আমার কাছে আবার এটা মনে হয়েছে যে পরিবেশ বান্ধব।